if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed, thinking something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? Silhouettes of you are like a taunt, never really know just what you want. With you, I don't ever feel. Hello, বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আর দেখছোই সেদিকে রেডি হয়ে গেছি, শাড়িটাও তোমাদের দেখালাম। আর এখন আমরা বেরাবো এক্সপো যাবো, ঠিক আছে? তো চলো, আজকে হচ্ছে যাবো মালদা এক্সপো। তো তোমাদেরকে একটু ঘুরে দেখাই, সেটাই ভাবলাম, তাই জন্য একদম ক্যামেরা ক্যামেরা অন করে রেডি হয়ে গেছি। চলো যাওয়া যাক। এই দেখো দিদি চুলা চুলাতে ব্যস্ত, তো দেখি একটু মুখটা দাঁড়ার দিকে ঘুরা মুখটা, ও দেখাবে না, এখন রেডি হতে ব্যস্ত। আর এই যে মাও রেডি হয়ে গেছে, মা স্ট্যাচু হয়ে গেছে, ভিডিও ক্যামেরা অন করেছে, মা স্ট্যাচু। বলো কিছু বলো, তুমি বলার নেই, এখন যাচ্ছি এক্সপো। হ্যাঁ, তো চলো যাওয়া যাক। আমি তো একদম রেডি হয়ে গেছি, আর মাও হয়ে গেছে, দিদিরও মোটামুটি কমপ্লিট, তো এবার বেরিয়ে পড়বো। এই দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি এবং দাঁড়িয়ে আছে গাড়ি ধরার জন্য। ওদিকে মা আর দিদি গল্প করতে খুবই ব্যস্ত, আর একটু চারপাশটা ঘুরে তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তো চলো যাওয়া যাক। আমরা গাড়ি পেয়ে গেছি, আর দিদি তো প্রথমে উঠে উঠে বসতে পেয়ে গেছে, আমি একটু পরে জায়গা পেয়েছি, দিয়ে আমরা দুই বোন একসাথে বসেছিলাম। আর ওই দেখো এখানে মা বসে আছে। মেলা আমরা পৌঁছে গেছি, যদিও এটা মেলার বাইরে, এটা বাইরেই এত দোকান, তো ভেতরে তো প্রচুর প্রচুর দোকান, সেগুলো তো তোমরা দেখতেই পাবে। তো যাওয়া যাক এখন। এই যে আমরা মেলার ভেতর ঢুকে পড়েছি, আর তোমরা দেখতেই পাচ্ছ চারিপাশে কত কত দোকান, আর আমরা ভাবছি এখন যে কোন দোকানে ঢোকা যায় আর কি। তো কোন দোকানে ঢুকবো ঢুকবো করে এই দোকানটায় আমরা চলে এসেছি, এবং এখান থেকে টুকিটাকি কিছু কেনাকাটাও করে নিয়েছি। আমি এই দোকানটা থেকে একটা চাবির রিং কিনেছি, আর তারপর আমরা সামনের দিকে চলেছি, আর এই পাশ ওপাশ দেখছি আর কোন দোকানে ঢোকা যায়, আর কী কী কেনা যায় এই ভেবে আর কি। তো মা বলছিল ব্যাগ কিনবে, এই তো ব্যাগের দোকানের পাশ দিয়ে এখন আমরা যাচ্ছি। এই যে আমরা অনেক ভিড় ঠেলে মেলার মূল আকর্ষণে একদম পৌঁছে গেছি। অনেক প্রতীক্ষার পর অবশেষে আমাদের ড্রাগনটি চলতে শুরু করেছে, এবং আমরা এতে এইটুকুতেই খুশি, কারণ অনেকক্ষণ ধরে বসেছিলাম। তো যাই হোক, তারপর অবশ্যই ছেড়েছে, এবং আমরা ভাবছি যে কখন আরও বেশি স্পিড নেবে, আরও বেশি স্পিড নেবে, বাট খুব বেশি স্পিড নেয়নি, কারণ জায়গাটা ছোটই ছিল। আমার তো মাঝে মনে হচ্ছিলো আমি হেঁটে হেঁটে এর থেকে বেশি জোরে চলে যাবো, এখন তো তাও ভিডিও স্পিডটা বাড়িয়েছি বলে তোমাদের হয়তো একটু মনে হচ্ছে যে জোরেই চলছে। তো এমনিতে মজা ভালোই হয়েছে, আমরা সবাই মিলে উঠেছিলাম, আমি, দিদি, মা, ডলিদি, তো ভালোই মজা হয়েছে। তো ড্রাগন থেকে নেমে এবার আমরা দাঁড়িয়ে আছি ব্রেক ডান্সের লাইনে, কারণ এদেরটা শেষ হয়ে গেলে তারপর আমরা গিয়ে উঠবো আর কি, তাই জন্য আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি। তো এই যে দিদি, ও বুঝতে পারিনি আমি কখন ওর ভিডিও তুলে নিয়েছি, যে পরে ডাকলাম যে বুঝতে পারলো। এই যে মা আর ডলি দিদি একটাতে উঠে গেছে, আর এই যে দিদি আর আমি একটাতে উঠেছি। আর এটা ড্রাগনের মতো অত বেশি অপেক্ষা করায়নি, এটা তাড়াতাড়ি চলতে শুরু করে দিয়েছিল, আর খুব মজাও হচ্ছিল, তোমরা মুখ দেখে বুঝতেই পারছো আশা করি। Thank you.
ড্রাগন ব্রেকডান্সের পরে এবার আমরা দাঁড়িয়েছি নাগরদোলার লাইনে। আর মানে এটা তো অনেকক্ষণ থেকে চলবো চলবো ভাবছিলাম, বাট তিনজন আছে বলে হচ্ছিল না, কারণ মা এটা তো চাপবে না। শেষমেশ আর কি হয়েছে, আমাদের সাথে আরেকজন চেপেছিল, আর একটা ভাই, ভাইটার সাথে নাগরদোলাতে উঠেই আমাদের আলাপ হলো আর কি। ওরা পাঁচজন এসেছিলো, তো আর একটা নাগরদোলাতে ওর ভাইটার চারটে বন্ধু উঠে গেছিলো, আর ভাইটা একা দাঁড়িয়েছিলো। দিয়ে আমরা যেহেতু তিনজন ছিলাম তো ভালোই হলো, আমাদের সাথে আর কি চেপে গেল ভাইটাও। আর এই যে নাগরদোলার উপরে, এখন উপর থেকে দেখাচ্ছি তোমাদের আর কি পুরো মেলাটা, পুরোটা তো দেখাতে পারবো না, যতটা দেখানো যায় আর কি ততটাই দেখাচ্ছি। এরপরে আবার ভাইটাকে আমি বললাম যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, একটু সাবস্ক্রাইব করে দিও তো। দিয়ে ভাইটা আবার সঙ্গে ফোনটা বাড়িয়ে দিল, বললো নাও বের করে দাও চ্যানেলটা। দিয়ে আর কি বেশ ভালোই লাগলো, এরকম বললে যদি করে দেয় সবাই তো কতই না ভালো লাগে। তা আবার তার মধ্যে অচেনা না চেনা জানাও নয় কেউ। দিয়ে ভালোই হলো। দিয়ে পরে আবার ভাইটা সাবস্ক্রাইব করে দিয়েছিলো, মানে তখন হয়নি আর কি, নেটের প্রবলেম হচ্ছিলো। দিয়ে পরে আবার ভাইটা সাবস্ক্রাইব করে দিয়েছিলো এবং ভাইটা শেয়ারও করে দিয়েছিলো আমার চ্যানেলটা। আমাদের মেলা ঘোরা কমপ্লিট, আর মেলা থেকে বেরিয়েও পড়েছে তোমরা দেখতে পাচ্ছ, মানে তোমরা বুঝতে পারছো কিনা জানি না, তো আমি ওই জন্য বলে দিলাম যে আমরা মেলা থেকে বেরিয়ে গেছি। আর আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে, তারপর আমরা চপঘুগনি খেলাম এবং তারপর আইসক্রিম নিয়ে বসে গেছি। ওইদিকে মা খাচ্ছে, আর আমারও তো ইচ্ছে ছিল আইসক্রিম খাবার। দিয়ে মাও বললো হ্যাঁ মারও খুব ইচ্ছে আইসক্রিম খাবার। দিয়ে আমরা আইসক্রিম খেতে লাগলাম। আমাদের মেলা ঘুরা হয়ে গেল, আর এবার আমরা বেরিয়ে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। টাটা।